বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাঞ্চননগর 2 নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত 24 অক্টোবর কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে কাঞ্চননগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কাঞ্চননগর শাখার সভাপতি লোকমান চৌধুরী, কাঞ্চননগর জামাতে আমির অ্যাডভোকেট আমিন উল্লাহ, কাঞ্চননগর শ্রমিক কল্যাণ সহসভাপতি আবুল কালাম আজাদ, নাজমুল আজম তানবির, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজম, সহসভাপতি রহিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। আগাথানি মানুষের মন গড়া তন্ত্রী, আগুনের ফুল ক্রীড়ায় সজোড় হই, দাবানল জলবার মন্ত্রে বজ্রের আক্রোশে আগাথানি বাতিলের সব ষড়যন্ত্রী, আগুনের ফুল ক্রীড়া এসো জড়ো হই। আত্মপরিচয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আত্মপরিচয়টা কি, আমি সর্বপ্রথম আমি একজন মানুষ, আমি একজন মানুষ, আমি বনে আদম, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর যে উদ্দেশ্য সেটা সম্পর্কে বলেছেন, আমার ফলকের চিহ্ন আছে তার গোছালো সুন্দর বক্তব্য প্রদান করার জন্য, এবং আমরা শুনেছি এবং আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং ধন্যবাদ জানাচ্ছি। ওয়ার্ড করতে গেছে তো আজকের আমাদের সেনা প্রোগ্রামের সম্মানিত পরিচালক, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আমাদের ভাবে, আমাদের আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন, আমাদের করণীয় কি, এবারে সুন্দর আলোচনা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। আপনাদের উপস্থিতি, আসলে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আজকের এই প্রোগ্রামে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি, বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডে আমরা দীর্ঘদিন পরে হাই স্কুলের এই হলরুমে আমরা যে প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি, বিশেষ করে বাংলাদেশ 5ই আগস্টে যে দ্বিতীয়বার আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, এই স্বাধীনতার পরবর্তীতে দীর্ঘদিন পরে আমরা বিডোবের আয়োজন করতে পেরেছি, এখানে বসার জন্য আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিয়েছে, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি সকলের প্রতি। আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি আগে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন মানব জাতিকে সত্য ন্যায়ের পথ দেখানোর জন্য, দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির জন্য।